যে কোনো দেশের সবচেয়ে বড় আবেগের জায়গা নিঃসন্দেহে জাতীয় সঙ্গীত। আর প্রাণের সেই সঙ্গীত যখন খোলা মাঠে হাজারো মানুষ একসাথে গাওয়া হয়, তার কোনো তুলনাই হয় না। বিশ্বমঞ্চে এমন দৃশ্যটা সহজলভ্য করেছে বাংলাদেশের ক্রিকেট। 22 গজে 11 জনের একটা খেলা ধীরে ধীরে রূপ নিয়েছে 16 কোটির স্পন্দনে। কিন্তু ক্রিকেট কি এদেশে আসলেই শুধু একটা খেলা? এখানে একাকার হয়েছে জাতীয়তাবোধ আর দেশপ্রেম। ১৯৭১ সালে যখন বাংলাদেশের জন্ম হয়নি, সেই তখনই অবিশ্বাস্যভাবে ক্রিকেট হয়ে উঠেছিল প্রতিবাদের ভাষা। এত বছর পরও যেন সেই গল্পটা এখনো তাজা। ১৯৭১ সালে তখন গাড়িতে গাড়িতে এবং অনেকে বাসায় বাসায় এই তিন কোণায় স্টিকার লাগানো একটা ই ছিল, একটা পূর্ব পাকিস্তানের ম্যাপ দিয়ে লাল একটা সূর্যের মাঝখানে হলুদ রঙের মায়াঙ্ক দিয়ে, যেটা জয় বাংলা লেখা ছিল। তো আমি আমার ব্যাটেটা লাগালাম। এরপর দেশের সঙ্গে তাল মিলিয়েই যেন সংগ্রাম করে এগিয়েছে ক্রিকেট। তবে স্বপ্নের ক্যানভাসে প্রথম ফুল হয়ে ফোটা ১৯৯৭ সালে আইসিসি ট্রফি জয়ে। এরপর যেন এক ধাক্কায় এগিয়ে যায় হাঁটি হাঁটি পা পা করে চলা বাংলাদেশের ক্রিকেট। ওয়ানডে স্ট্যাটাস, বিশ্বকাপ খেলা এবং পাকিস্তানকে হারানো, প্রথম কোনো টেস্ট প্লেইং নেশনকে হারানো আমাদের জন্য ছিল ওইটাই। তো অবশ্যই ওই জয়টা আমাদের ক্রিকেটের জন্য অনেক বড় একটা, মানে ক্রিকেটের, মানে আমি বলবো যে ঘুরে দেওয়াটা একটা বিরাট ব্যাপার ছিল, যে মোড়টা ঘুরিয়ে দেওয়ার জন্য। এই একটি জয় যেন অনেক কিছু। টেস্ট স্ট্যাটাস প্রাপ্তির পর আবারও সংগ্রাম ও মাথা তুলে দাঁড়ানো। স্বাধীনতা যুদ্ধের পর আমি বলবো যে যদি বড় কোনো অর্জন হয়, ক্রিকেট অবশ্যই একটা বিরাট অর্জন আমাদের। 1994 তখন বাংলাদেশের কথা বললে কিন্তু ওরা চিন্ত না, অনেক কষ্টে বুঝায় টুজায় বলতাম যে ইন্ডিয়ার পাশে আমাদের দেশ। তখন বলতো যেখানে সারা বছর ফ্ল্যাট হয় সেই। তো এখন কিন্তু বাংলাদেশের কথা বললে হ্যাঁ, তোমরা তো অনেক ভালো ক্রিকেট খেলো। বাংলাদেশের নামটা আরও বড় হচ্ছে দিনকে দিন এই ক্রিকেটের মাধ্যমে। ক্রিকেট আমাদের বড় একটা পরিচয় সারা বিশ্বে। এমন একটা জায়গায় বাংলাদেশ ক্রিকেট চলে গেছে যেটা এখন আমাদের একটা জাতীয় সত্তায় পরিণত হয়ে গেছে। বর্তমানে ক্রিকেটের সবচেয়ে বেশি বোধ হয় এই নতুন প্রজন্ম, যাদের বেশিরভাগই এদেশের মুক্তিযুদ্ধের মতো বাংলাদেশের ক্রিকেটের শুরুর দিকের সেই সংগ্রামী অধ্যায়টারও সাক্ষী নন। কিন্তু তারা প্রত্যেকেই জানতে চান, বুঝতে চান এই দেশটাকে, এদেশের ক্রিকেটকে। ক্রিকেটের জন্য আমাদের আসলে বিশ্ব চিনতে শুরু করেছে। এত অনুন্নত একটা দেশ হওয়া সত্ত্বেও এখানে যে এত প্রতিভাবান মানুষ আছে, যারা অন্যান্য বড় দেশগুলোর সাথে তুলনা করে তাদের সাথে পাল্লা দিয়ে দেওয়ার দক্ষতাটা রাখতে পারছে। ন্যাশনাল যে ইস্যুসগুলি আছে সেইগুলি তো কারো আগ্রহ হয়তো একটু কম থাকতে পারে, বাট ক্রিকেট নিয়ে মানুষের এর চেয়ে আসলে আবেগের জায়গাটা অনেক বেশি উপরে চলে গেছে। আসলে এই দেশটাকে ভালোবাসি দেখি, ক্রিকেটকে ভালোবাসি, আর দেশটাকে ভালোবাসি দেখেই মানে একটা সুযোগ পাই ক্রিকেটের মাধ্যমে আসলে বাংলাদেশের ফ্ল্যাগটি উড়াইতে পারি। নানা ব্যক্তিগত দুঃখ, বেদনা, হতাশা থেকে বাঙালিকে প্রতিনিয়তই যে মুক্তির আনন্দ এনে দেয় ক্রিকেট, সেটাও কি কম বড় অর্জন? ফয়সাল তিতুমির, যমুনা নিউজ, ঢাকা।